বিসিএস এর প্রশ্ন পাশ হয়েছে না? সবাই মোটামুটি হতাশ, যেমনটা হতে পারে। আরে আশ্চর্যের ব্যাপার, আপনাকে তো ইতিহাস জানতে হবে, এমনটা হতে পারে? এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক ঘটনা না? আপনি বাংলাদেশের নাগরিক, এটা হতে পারে? আজকে বিসিএস এর প্রশ্ন ফাঁসের ব্যাপারে চ্যানেল 24 এর সার্চ লাইটের আবদুল্লাহ আল ইমরান, যদি নাম ভুল করে না থাকি, তার নেতৃত্বে একদল সাহসী সাংবাদিকের যে কঠিন গোয়েন্দাগিরি বলা যায় বেরিয়ে আসছে। এখানে 6 জনের ছবি আসছে, তাই না? এর মধ্যে একজন লাল কালি দেওয়া দেখেন, খলিলুর রহমান, সে আজকে তার ছবি দেখেছেন না? এই আবদুল্লাহ আল ইমরান বলছেন 33তম বিসিএস এর প্রশ্ন সহ পুলিশের হাতে ধরা খেয়েছিল সে, তারপরেও সে চাকরি কিভাবে করে এখন পর্যন্ত? এ উত্তর দিতে পারবেন? এখন পিএসসির চেয়ারম্যান কিংবা পিএসসি সংশ্লিষ্ট লোক যদি অবাক হয়ে যান, আরে আমার এখানে দুর্নীতি হয়, আমার এখানে প্রশ্ন ফাঁস হয়, তাহলে আমার প্রশ্ন 33তম বিসিএস এর প্রশ্ন সহ পুলিশের হাতে হাতে নাতে গ্রেফতার আবদুল্লাহ আল ইমরানের রেফারেন্স দিয়ে বলছি, তিনি চ্যানেল 24-এ বলছেন, তারপরও তার চাকরি কিভাবে থাকে? তার চাকরি থাকার কারণেই তো সে 33তম বিসিএস তে এখন পর্যন্ত এই প্রশ্ন ফাঁসের সাথে সিরিয়ালি কাজ করে যাচ্ছে। শুধু এখানেই শেষ না, ওই যে যত বাংলাদেশের পরীক্ষা নিরীক্ষা হয় এর মধ্যে ওই একসাথেই তো দেখলেন না আপনি শিরোনামে কি দিল, যে প্রায় 30টা পরীক্ষার 516 পদের বিপরীতে প্রশ্ন ফাঁস হয়েছে প্রায় 700 জনের মধ্যে। মানে 700 জনের কাছে 516 পদের জন্য প্রশ্ন দিয়ে দিচ্ছে, মানে জালিয়াতির জালিয়াতি লড়াই হবে, চুরে চুরে লড়াই হবে, যে 700 জন, 516টা পদ 700 জনের কাছে প্রশ্ন দিয়ে দিচ্ছে, তাহলে এরা এরা আবার লড়াই করবে। মানে খেলাটা এই যে খেলার জন্য যে খলিলুর রহমান রেডি, তাহলে 33তম বিসিএস এ প্রশ্ন ফাঁসে ধরার পরে তার চাকরি চলে গিয়ে, তার তো গ্রেফতার হয়েছিল, সে তো অ্যারেস্ট হয়ে, সে তো জেলে থাকার কথা, চাকরিও বাতিল হওয়ার কথা, কিন্তু সে এখনো চাকরি করে কিভাবে? সে যদি চাকরি করে তাহলে প্রশ্ন ফাঁস হবে, এটা খুব অস্বাভাবিক ব্যাপার আপনার কাছে হতে পারে? আমি খুব অবাক হই নাই, আমি সন্ধ্যার সময় যখন নিউজ দেখতেছিলাম, আমি আর এটা কোনো অস্বাভাবিক ব্যাপার হলো? তো সবাই বলতেছে, আরে ভাই এটা বিসিএস, এত আপনি এটা কথা বলবেন না। আমি বলছি, আরে ভাই ডিবি প্রধান যখন বক্তব্য দিল যে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, তার চেয়ারম্যানের স্ত্রী প্রায় 10 বছর ধরে সার্টিফিকেট বিক্রি করে আসছেন এবং ভিতরের অফিসের লোকজনও আছে জড়িত, সেটা যখন প্রকাশিত হলো, রিপোর্ট হলো, সেটার জন্য দুদককে দায়িত্ব দেওয়া হলো, দুদকের তদন্ত কর্মকর্তা 70 লাখ খায়ালছে, সাংবাদিক খায়ালছে, কে বলছে কথা? ডিবি প্রধান বক্তব্য দিয়ে বলছে। ডিবিকে যদি ম্যানেজ করে ফেলতো তাহলে তো আমরা জানতেই পারতাম না ওই মহিলা এখন জেলে আছে, তো কয়দিন পরে কোন সময় বেরিয়ে যাবে তাও জানি না আমরা। কিন্তু এই এইরকম হয়, আপনি যে জায়গা থেকে প্রশ্ন তৈরি হচ্ছে, আপনার মেডিকেলের প্রশ্ন ফাঁস হয়েছে, আমরা সাংবাদিকদের কল্যাণে জানতে পারছি কে কে এই মেডিকেলের প্রশ্ন কিনা, মেডিকেলে পড়তেছে তৃতীয় বর্ষে, তৃতীয় বর্ষে কেউ মেধা তালিকায় 12তম হয়েছে, এরকম শনাক্ত চলছে, কিছু নাম আসছে, বাকিদের তালিকাও বেরিয়েছে, এরা ঠিকই মেডিকেলে মনে হয় পড়তেছে, এখন পর্যন্ত আমি খবর জানি না কি হয়েছে, তাদের কি বাতিল হয়েছে কিনা আমি জানি না। এখন আবার এই তাদের অনুসন্ধানী সাংবাদিক সার্চ লাইটের চ্যানেল 24-এ বেরিয়ে আসছে, চ্যানেল 24-এ বেরিয়ে আসছে, তারা বলতেছে কাকে কাকে ওই বিসিএস এর প্রশ্ন বিক্রি করছে তাদের কাছে, এবং তারা চাকরিও পাইছে, তাদের তালিকাও তাদের কাছে আছে, তাদের কি চাকরি যাবে আপনার মনে হয়? চেষ্টা চলবে, কিন্তু তারাও জায়গা মতো যদি মামোটামো দিয়ে দেয় কারবার সারা, তাহলে এটা আমার সোনার বাংলাদেশ, এত দুর্বল যদি কাঠামো হয় এবং মেধা তালিকার প্রশ্নপত্র মেডিকেল বিসিএস চাকরির প্রত্যেকটা প্রশ্নের এই পা এই যে প্রশ্ন ফাঁস, তারপরও আমরা দেখি পরীক্ষা কিন্তু থেকে যায়। এখন যারা যেগুলো প্রশ্ন ফাঁস হলো, এই রিপোর্ট হলো, এরপরে যদি ওই যে যেটা নিয়োগ হইলো যদি আপনার ওই পরীক্ষায় বহাল থাকে, প্রাইমারি স্কুলের ফাঁস হয়েছিল না, তারপরে তো ওই পরীক্ষা বহাল রয়েছে, বাতিল হয় নাই, নতুন করে পরীক্ষার সুযোগ দেওয়া হয় নাই, কেন ভাই? ডিবি প্রধান বলছিল প্রাইমারি স্কুলের পরীক্ষার প্রশ্ন যখন ফাঁস হয়েছিল, ওর নাম কি জানে ছিল, তো সে 100 কোটি টাকার মালিক, সে প্রতিবারই ধরা পড়লে আবার সেখান থেকে ছাড়া পাওয়া যায়, কেন? তার এক আত্মীয় চাচাতো ভাই না কে জানে সহকারী জজ আছে, তারে ছাড়াই লয়ে যায়, তাহলে কেমনে হবে? ডিবি প্রধান নিজে বক্তব্য দিছে, কতটা মানে ক্রাইম কত দূর ছড়িয়ে পড়েছে। সুতরাং বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়েছে, 33তম বিসিএস থেকে এখন পর্যন্ত ফাঁস হয়ে হয়ে যাচ্ছে, 12 বছর ধরে চক্র কাজ করতেছে, বিসিএস ছাড়া আরো নানান প্রশ্ন ফাঁস করে
সপ্তাহে চ্যানেল 24-এ উঠে আসছে, তারা বলছে এটা টিজার, তারপরে ট্রেলার আসবে, তারপরে ছবি আসবে, খেলা কত দূরে, কিন্তু তাদের কি শাস্তি হবে, বিচার হবে? খলিলুর রহমান যদি 33তম বিসিএস এর প্রশ্ন ফাঁস সহ পুলিশের হাতে ধরা খেয়ে আবার সে চাকরিতে বহাল তবিয়ত থাকে, তাহলে আমি বলতেই পারি কিছুই হবে না। তারপরেও আমি আশাবাদী আমার সোনার বাংলা একদিন দুর্নীতিমুক্ত হবে, যদিও আমি দেখতে পারবো কিনা আমি জানি না, পরবর্তী প্রজন্ম দেখতে পারবে কিনা, দেখার জন্য চেষ্টা, লড়াই, কথা বলছি, অনুসন্ধানী সাংবাদিকরা কাজ করছে, মেহনতি সৎ পরিশ্রমী মেধাবী অফিসাররা কাজ করছে, কিছু সৎ রাজনীতিবিদ কাজ করছে, চেষ্টা আছে, শঙ্কাই কম, দেখা যাক কি হয় আমার সোনার বাংলা। আল্লাহ হাফেজ।